Commercial. Wow. Iman. দেখো এই শাড়িটা একদম তোমার পরার মতো তুমি এরকম শাড়ি পরতে ভালোবাসো না হ্যাঁ এটা এটা খুব সুন্দর দেখতে আর দাঁড়াও আমি তোমার জন্য একটা দেখি হুম এই শাড়িটা দেখো খুব সুন্দর দেখো আর আঁচলটা দেখেছো ইটস গোল্ডেন এই যে ও ভীষণ চকচকছে কিন্তু অষ্টম আশ্চর্য বলে কথা অবাক হবেন না তার কারণ আপনারা যেটা বাস্তবে দেখেন স্ক্রিনে রিয়েল লাইফে তো সেটা নয় আমরা কিন্তু আসলে ওরকম নয় অ্যাকচুয়ালি প্লিজ আমরা ভীষণ সুইট একটা কেমিস্ট্রি শেয়ার করি আর এখন আমরা এসেছি নোয়াতে আমাদের নববর্ষের কেনাকাটা করতে তবে শুধু দুজনের জন্য তো কিনবো না পুরো চ্যাটার্জি বাড়ি সবার জন্য কিনতে হবে আর সেই দিক থেকে একটু ফাইট হলেও হতে পারে দুজনের চয়েস বা হয়তো যেখানে যেখানে মিলে গেল সেখানে সেখানে তো ম্যাচটা ড্র আর যেখানে ইমন একটা রিকোয়েস্ট রনর জন্য কিছু কিনবো না ঠিক আছে রনর জন্যই কিন্তু আমাদের এই অবস্থা রাইট একদমই তাই আর তার জন্য ভাবছি কি মানে রন ছাড়া চ্যাটার্জি বাড়ির সকলের জন্য জিনিস কিনবো চলো শুরু করি কাদের দিয়ে বড় মামি চলো ওই দিকে চলো চল এই দেখো এখানে এসো হুম সবকটা শাড়ি দেখেছো না এইটা হবে না 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 ওইটা হবে না এটাও হবে না কিন্তু দেখি শাড়িটা একবার তোল কি সুন্দর দেখতে শাড়িটা না আমিও পরে ফেলতে পারবো হুম খুব সুন্দর কিন্তু আমি যেটা পছন্দ করলাম তাহলে তুমি সেটা কেন পরবে না সেটা পরবো থেকে বেশি নিলে ক্ষতি কি সো মাচ লাইক ইউ এইটা দেখো এটা কিন্তু তোমাকেও খুব সুন্দর লাগবে কিন্তু তোমার যখন পছন্দ হচ্ছে তখন এটা তুমিই পরো দেখি না আমি আরো একটা পড়তে পারি এটা হচ্ছে পুরো বডিটা আর এইটা বোধহয় উপর দিকটা পড়ছে অ্যাকচুয়ালি এটার মজাটা ভাবো দুদিকেই কিন্তু পরা যায় এটা পড়তে পারি আর এটা হচ্ছে আঁচলটা এটা মানে ইটস আ বিউটিফুল কন্ট্রাস্ট এটা দেখো এইটা একেবারে এটা তো আমিও এটা পরে ফেলতে পারবে বিউটিফুল ইমন তাহলে একটা কাজ করে চলো এটা আমরা বড়মামির জন্য নিই আর একদিন তুমি ওটা পরবে বড়মামির কাছে চেয়ে একদিন আমি এটা পরব কিন্তু তুমি সত্যি বলো এটা তুমি একটু কোনো কন্ট্রাস্ট যদি এটার সাথে তুমি পড়তে পারবে আর এই শাড়িটা নিয়ে তোমার কি মনে হয় এটাও খুব সুন্দর বাবা তাহলে তো মনে হচ্ছে বড়মামির জন্য দুটো শাড়ি কিনতে হবে ঠিক আছে বাড়ির সবচেয়ে বড় সদস্য বলে কথা হ্যাঁ বড়মামির জন্য তাহলে দুটো শাড়ি নিয়ে এই দুটো শাড়ি এই দুটো শাড়ি দেখে নে হুম এইটা বাবা এটা মনে হচ্ছে এটা তোমাকে খুব ভালো মানাবে আমার জন্য বলছো তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন বলছি তুমি তো ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন খুব পছন্দ করো আমাদের রূপকথা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন খুব পরে ঠিক তাহলে এটা আমার জন্য না দাঁড়াও আরো তো দেখি আচ্ছা আগে বাড়ির সকলের জন্য কিনে নে তারপর তোমার আর আমার জন্য এই শাড়িটা ভীষণ সুন্দর এটা কিন্তু জেঠিমার খুব বেশি পছন্দ হবে তাই না হ্যাঁ তাহলে ওগুলো থাকে এটা নিয়ে নি কিন্তু পূজোর জন্য কি এটা হলে বেটার হতো এই তো এই তোমার বড্ড মুশকিল সমস্তটা ঠিক করার পর আবার সব তুমি আমাকে গুলিয়ে দিচ্ছ এরকম ভাবে তুমি রাগ করলে চলবে বলো আর দেখো এত ভালো ভালো সময় আমি কি করবো কোনটা বেছে কোনটা আমি পছন্দ করবো আমি বুঝতে পারছি না তো তুমি আচ্ছা তুমি আচ্ছা ঠিক আছে আজকে আর কোনো রাগারাগি নয় চলো তুমি বলো আমি তিনটে রাখছি কোনটা নিতে চাও এই তিনটে শাড়ির মধ্যে আমরা ফাইনালি পরে ইঙ্কি পিঙ্কি পঙ্কি করে আমরা বেছে নেবো বেছে নেবো তাহলে এবারে নে মা এই শাড়িটা কেমন লাগবে মাকে খুব সুন্দর দেখো ও এটা কি দুটো কালার আছে শাড়িটাতে হ্যাঁ ওয়াও এটা হচ্ছে বডিটা আর এইটা দেখো বিউটিফুল কালার কম্বিনেশন জন্য সবচেয়ে সুন্দর শাড়িটা ইমান তুমিই পছন্দ করতে পারো
কিন্তু আরো সুন্দর সুন্দর শাড়ি আছে, আমি আরো বেশি কনফিউজড হয়ে যাব। আচ্ছা এটা যদি আমি একবার মাকে বলি, মা এটা আমাকে একটু পড়তে দেবে? মা নিশ্চয়ই পড়তে দেবে, বাবা দেবে না, সব দিয়ে দেবে। মেজো মামি তো তোমাকে সমস্ত কিছু মানে শাড়ি দেওয়ার জন্য একদম ব্যস্ত। পয়লা বৈশাখের জন্য এই কালারগুলো খুব ভালো, যেগুলো হচ্ছে মা নরমালি পড়তে পারবে, কিন্তু আমার মনে হয় প্রথমে যেটা পছন্দ করেছে সেটাও খুব সুন্দর। এটাও আবার দেখো, এটাও নিশ্চয়ই দুটো কালার আছে। হ্যাঁ এটা পাটটা অন্য কালার, বিউটিফুল। কোনটা ছেড়ে কোনটা নেই বলো তো? তুমি কিন্তু রানী কালারটা আগে কনফার্ম করে রাখো। বা নিজের শাশুড়িমার জন্য শাড়ি কেনা হচ্ছে বটে, আমি দেখছি। শোনো বলো, শাশুড়িমা বলে নয়, তাহলে পিসিমণির জন্য ভালো একটা শাড়ি নিতে হবে। মিঠুদির জন্য শাড়ি নিতে হবে তো, মিঠুদি তো একটু একটু ব্রাইট শাড়ি পরা পছন্দ করে। আমার মনে হয় মিঠুদির জন্য, তোমার মিঠুদির জন্য এই শাড়িটা খুব ভালো হবে, কি বলো? পয়লা বৈশাখে এই শাড়িটা দেখে মিঠুদি একেবারে খুশি হয়ে যাবে। এটা বোধহয় মসলিন। বাহ চমৎকার দেখতে। হ্যাঁ দেখেছো, এই নাকি আমি আমার শাশুড়ির জন্য সবথেকে ভালো শাড়িটা পছন্দ করেছি। নিজে কিন্তু নিজের সাগ্রেদের জন্য শাড়িটা সবথেকে, ও তাই, এই কথা তুমি বলতে পারলে? তোমার জন্য যে শাড়িটা আমি পছন্দ করেছি সেই শাড়িটা খারাপ? সব ঝগড়ার মুশকিল আসার, এটা যদি আমরা সিরিয়ালে করতে পারতাম সত্যি। তাহলে এই শাড়িটা আমরা মিঠুদের জন্য, সবাই পয়লা বৈশাখে প্রচন্ড খুশি হয়ে যাবে গো আমাদের চয়েসে। এইটা তাহলে এই এত সুন্দর বাংলাদেশি মুসলিনটা আমরা পছন্দ করে রাখলাম মিঠুদের জন্য। এসো 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 এসো, বাড়ির ছেলেদের জন্য নিতে হবে, বুঝতে পারলে তো? এটা কি বাবার জন্য নিয়ে নেব? বাবার জন্য নিতে পারো, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা বাবার জন্য নিয়ে নিচ্ছি, কাকার জন্য আমি নিচ্ছি। সেজো মামু তো একটু রং কালারফুল পরতে ভালোবাসে। এটা নিয়ে নিচ্ছি দুজনকে, দুই ভাই, একদম কিচ্ছু নেব না। ওরকম হয় না ইমন, তুমি ছোট বলে সবসময় এরকম বলে পার পেয়ে যাবে তা তো হয় না। রণর জন্য কিছু তখন তোমার আমাকে বলা উচিত ছিল। আমি আমি বলি, বলো রণ কি পড়বে পয়লা বৈশাখে? আমি দেখছি, পুলিশের ইউনিফর্মটা পরুক না, তাহলেই তো হয়ে যায়। না পুলিশের ইউনিফর্ম পরে পয়লা বৈশাখে একদম পুলিশ দেখতে লাগবে। ও আচ্ছা, তোমার দেয়া পাঞ্জাবি পরলে সবচেয়ে বেশি খুশি হবে, পছন্দটা তুমি করো। কিন্তু আমার দেওয়া পাঞ্জাবিটা দেওয়ার সময় যদি আমি বলি রূপকথা দিয়ে এটা পছন্দ করে দিয়েছে, তখন বেশি খুশি হবে। না আচ্ছা, এটা নিয়ে আমরা ঝগড়া করব। আচ্ছা ঠিক আছে চলো, এটা পছন্দ হচ্ছে তো তোমার রণের জন্য? তুমি বলো, তুমি আমাকে একটুখানি সাজেস্ট করো না, কারণ আমি ছেলেদের জন্য কখনো কিনিনি, আমি সবসময় আমার বাপির জন্যই কিনেছি। এটা কেমন হবে রণের জন্য? এটা ভালো হবে, লাল কমল না নীল কমল? লাল কমল, নীল কমল, লাল কমল, নীল কমল, লাল কমল। তোমার সাথে কেন এই একটা বিষয় ঝগড়া হয় আমার? আচ্ছা ঠিক আছে, দুটো দিন, দুটোই সকালবেলা লাল কমল, বিকেলবেলা নীল কমল। আমার মনে হয় এইবার না তোমার জন্য একটা অন্য ধরনের শাড়ি পছন্দ করলে, শুধু আমার জন্য শাড়ি পছন্দ করলে তো চলবে না, তোমার জন্য করতে হবে। এটা বার করো তো, এইটা এটা আমার জন্য। আমরা ধ্বংস করে দিলাম। ঠিক আছে, মহিলারা কেনাকাটি করতে এসছে, একটু দোকান যদি ধ্বংস হয় তাতে ওরা কিছু মনে করবে না। এটা খুব সুন্দর গো, খুব সুন্দর। তাহলে এটা তুমি না? হ্যাঁ এটা একটু অন্য ধরনের হবে, এটা আমি নিচ্ছি। আমার এটা খুব ভাল লেগেছে। হ্যাঁ এটাও খুব সুন্দর, দেখো দুজনের প্রায় একই রকম দেখতে লাগছে। দেখো
গুলো কি সুন্দর এখানে, এগুলো একদম অন্য ধরনের না? আচ্ছা ইমন, আমরা একটা কাজ করতে পারি তো, মানে আমরা তো শাড়ি নিয়েছি, তার সঙ্গে যদি আমরা একটুখানি কম্বাইন করে সকলের জন্য গয়না আর ব্যাগ নিয়ে নিই। আমাদের নববর্ষ তো কেনা কাটা, চিংড়ি মাছের মালাইকারি, মিষ্টি মুখ, আমাদের পারিবারিক ডেট, সবকিছু তো হবে, ভালোই কাটবে। আপনাদের নববর্ষ কেমন কাটবে? নতুন বছর খুব ভালো কাটুক, ভালোভাবে কাটান, যাতে সারাটা বছর খুব আনন্দ করতে। শুভ নববর্ষ, নতুন বছর দুরন্ত হোক। হ্যাঁ।